আপনাদের জন্য আরো একটি সুখবর নিয়ে আসছি। সুখবরটা এই যে আপনারা যারা টাকার অভাবে, অনেকে আছে যে টাকা আছে কিন্তু গাড়ি কিনতে পারতেছেন না, কোনো প্রবলেমের কারণে কিনতে পারছেন না, তো তাদের জন্য আমাদের একটা সুখবর আছে। আর সেটা হলো যে আমরা সর্বোচ্চ পাচ্ছেন 1 লাখে মাত্র 20,000 টাকা দিয়েই আপনি আপনার স্বপ্নের বাইক কিনে নিতে পারছেন। সালাম আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে দেশ এবং প্রবাসে মোবাইলে বা ল্যাপটপে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের অকৃত্রিম ভালোবাসায় আজকে আবারও চলে এসেছি বাদশাহ মোটরসে। আর বাদশাহ মোটরসে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ R15 কালেকশন, সেই সব প্রোডাক্ট আসছে আগামী সপ্তাহে, সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। আর এখন এই ভিডিওতে আমাকে সহযোগিতা করবেন আরিফ ভাই, আমরা ডেকে নিব আরিফ ভাইকে। আরিফ ভাই আসেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফ ভাই, আপনাদের বাদশাহ মোটরসে কী কী ধরনের বাইকগুলো আছে এবং আপনারা কী কী ধরনের অফার দিয়ে দিচ্ছেন আমার দর্শকদের জন্য, এবং কী কী ধরনের ক্যাশব্যাক অফার চলছে, কী কী ধরনের বাইক আছে, ইন্দোনেশিয়ান বা আপনার ইন্ডিয়ান সমস্ত বাইকের কথা আজকে বলবেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি আরিফ বাদশাহ মোটরস থেকে। তো আজকে আপনাদের এখানে নিয়ে আসছি আমরা ইন্দোনেশিয়ান R15। আমাদের কাছে এই কালারগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন, সিলভার, ব্ল্যাক, ব্লু, ইন্দোনেশিয়ান তিনটা কালারই হয়, তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল। তো এই গাড়িগুলোতে আপনি নন এবিএস, কোনো এবিএস নাই, এগুলোর টেকনোলজি খুবই ভালো টেকনোলজি, ইঞ্জিন টেকনোলজি হচ্ছে আপনার জাপান যৌথ। আর আপনার গাড়িগুলোর ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নন এবিএস ইঞ্জিন কোয়ালিটি দেখতে পাচ্ছেন। তো তো আপনারা সবাই ইন্ডিয়ান গাড়িগুলো অনেক দেখেছেন, অ্যাভেলেবেল রাস্তায় দেখা যায়, কিন্তু ইন্দোনেশিয়ান খুবই কম দেখা যায়। তো এর জন্য আমরা ইন্দোনেশিয়ান নিয়ে আসছি আপনাদের কাছে। তো ইন্দোনেশিয়ান গাড়িগুলো আপনি সুবিধা পাচ্ছেন, এগুলা কোমর সেফ থাকবে আপনার, আপনি ইন্ডিয়ান গাড়িগুলোতে একটু বেশি ঝুঁকতে হয়, এটাতে একটু কম ঝুঁকতে হবে, আপনার কোমর ভালো থাকবে। আপনার নন এবিএস, কোনো এবিএস নাই, আপনার তিনটা কালারই আমাদের কাছে আছে। আর ইঞ্জিন টেকনোলজি যেটা, ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ একটা সাউন্ড, আর হচ্ছে আপনার ইঞ্জিন টেকনোলজি যেটা, ওটা হচ্ছে আপনার জাপান যৌথ, ইন্দোনেশিয়ান জাপান যৌথ টেকনোলজি। এখানে আপনারা ডিস্ক দেখতে পাচ্ছেন, এটা যেহেতু এবিএস না, কিন্তু তারপরেও উন্নত মানের একটা ব্রেক, আপনার উন্নত মানের একটা ডিস্ক হচ্ছে 3.9 mm। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সকেট জাম্পার দেখতে পাচ্ছেন, এখানে সকেট জাম্পারও খুব সুন্দর একটা সকেট জাম্পার। তো আপনারা সামনে হেডলাইটের লুক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা, খুব আনকমন একটা লুক, লুকটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন গাইস, খুবই সুন্দর একটা লুক। আর গাইস এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন হেডলাইট, তো আমার এই হেডলাইটে কোনো বাল্ব ব্যবহার হয়নি, এটা পুরোটা হচ্ছে আপনার 3D প্রজেক্টর, খুবই আনকমন একটা লুক আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এই লাইটের কারণে আপনারা যত দূরে যান, যত লং রোডেই যান, আপনার কোনো প্রবলেম হবে না, আপনি এখান থেকে অনেক দূর পর্যন্ত অ্যাটলিস্ট 1/2 কিলোমিটার পর্যন্ত দেখা যায় লাইট রাত্রেবেলা, 1/2 কিলোমিটার পর্যন্ত আলো একবার আলো স্পষ্ট দেখা যাবে হাইওয়েতে। তো গাইস আপনারা ভিডিওতে চাকাটা দেখতে পাচ্ছেন, এই চাকাটা আপনার ইন্ডিয়ানের থেকে খুবই কমফোর্টেবল, এটা আপনি যেখানে চালাবেন কোনো স্লিপ করবে না, কোনো চাকা স্লিপ নাই। আপনি ব্রেক দেখতে পাচ্ছেন এখানে, ব্রেকের ডিস্কটা খুবই কমফোর্টেবল, আপনি যেখানে ব্রেক ধরবেন সেখানে গাড়ি খুবই সুন্দরভাবে ব্রেক ধরে যাবে, কোনো প্রকার চাকা স্লিপ হবে। ভিউয়ার্স আপনারা এই যে এখানে মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারটা খুব সুন্দর একটা মিটার, ডিজিটাল মিটার, ইন্ডিয়ান গাড়ি থেকে খুবই সুন্দর একটা মিটার, মিটারে কোনো প্রবলেম হয় না, কোনো পানি ঢোকে না, আপনি যত এখানে গাড়িটা ওয়াশ করতে যাবেন, যতবারই ওয়াশ করবেন, যত জোরে পানি মারবেন, কোনো প্রকারভাবে এটার ভিতরে পানি ঢুকবে। তো ভিউয়ার্স এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাবি, এই চাবিটা কিন্তু খুবই আনকমন একটা লুক, এটা আপনি যখন চাবেন তখনই চাবি ছাড়া এটা লক করে রাখতে পারবেন, কোনো চাবি এটার ভিতরে কেউ ঢোকাতে পারবে না, এটা লক সিস্টেম। হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ানটা, এই যে ইন্ডিয়ানটার চাবির লুকটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা হোল, এখানে জাস্ট একটা হোল, এখানে শুধু জাস্ট চাবি ঢোকাতে পারবেন। তো আপনারা ইন্দোনেশিয়ানটা আসেন দেখি, আর এখানে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান এখানে দুইটা হোল, আপনি এখানটা চাবি ঢোকাইলেও চাবি যখন বের করে ফেলবেন তখন এখান থেকে আপনি লক করে দিতে পারবেন, তো আপনার এখানে পরবর্তীতে কেউ কোনো প্রকার চাবি ঢোকাতে পারবে না। আর আপনারা এটা পাচ্ছেন ইমার্জেন্সি সুইচ, আপনি যখন এখানে দেবেন তখন এটা ইমার্জেন্সি সুইচ চলবে, ইন্ডিয়াতে কিন্তু এটা দেওয়া হয়নি। হ্যালো রিংটা, হ্যাঁ, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিং, এই যে রিংটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রিং করেছে, টিয়া কালার, খুবই আনকমন একটা কালার, ঠিক আছে, সিলভার, পুরো গাড়ি কালার হচ্ছে আপনার সিলভার, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আমাদের টিয়া সিলভারের সাথে দেওয়া হচ্ছে টিয়া কালার রিং, খুবই সুন্দর, খুব। আর সেই সাথে আপনারা ইন্ডিয়াতে কিন্তু টিয়া কালার পাচ্ছেন না, শুধু ব্ল্যাক রিং দেখতে পাচ্ছেন আপনার এখানে, শুধু ব্ল্যাক কালার করা হয়েছে রিং, অন্য কোনো কালার করা হয়নি। এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা ইঞ্জিন,
ইঞ্জিনের দিকটা আপনার এফআই ইঞ্জিন হলো, এটা আপনারা কিন্তু কার্বোরেটরের মতো সুবিধা পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর একটা। আর সার্ভিস পাবেন আপনার টপ স্পিড, এটা আপনার টপ স্পিড খুবই সুন্দর। আপনি এটা হাইওয়েতে চালায় যতটা মজা পাবেন অন্য সব গাড়ি থেকে, ইন্ডিয়ানোর থেকেও এটা হাইওয়েতে চালায় খুবই আরামদায়ক, খুবই কমফোর্টেবল একটা গাড়ি। তো এই গাড়িটা মাইলেজ, মাইলেজের কথা বলতে গেলেই তো মাইলেজ এটা খুবই সুন্দর মাইলেজ। আপনি এটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এটা 1 লিটারে আপনি ঢাকা সিটিতে পাবেন 35 থেকে 40 কিলোমিটার। আর আপনি যদি হাইওয়ের কথা চিন্তা করেন তাহলে 45 থেকে 50 কিলোমিটার। আর টপ স্পিড, এটা আপনার টপ স্পিড দেওয়া আছে আপনার 150 হলেও এটা আপনি টপ স্পিড পাবেন 160। সেক্ষেত্রে ভাই ইন্ডিয়ানটা টপ স্পিড কত পায়? ইন্ডিয়ানটা টপ স্পিড আমি নিজে উঠাইছি যেটা, ওটা হচ্ছে আপনার 120 পর্যন্ত আমি উঠাইতে পারছি, তার উপরে আর পারি নাই। সপ্তাহের 7টি দিনই খোলা থাকে, কোনো সময় বন্ধ থাকে না, সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা এই শোরুমটি খোলা পাবেন। এখন আপনি এই গাড়ির প্রাইস সম্পর্কে বলবেন এবং আপনারা এই গাড়ির সঙ্গে কি কি ধরনের গিফট দিচ্ছেন সে সব কিছু আমার দর্শকদের বলে দিবেন, এবং সেই সাথে আরো একটু কথা বলে দিবেন যে আমার ভিডিও থেকে যদি কেউ বাইক কিনতে আসে সেজন্য তাদের ক্ষেত্রে কি ধরনের ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং কি ধরনের গিফটের ব্যবস্থা করা হয়েছে। আবার বলা যাক, আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো অবশ্যই 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 স্পেশাল ছাড় হবে, আমরা যতটা ডিসকাউন্ট দিয়ে দিব তার থেকে আরও ডিসকাউন্ট পাবে তারা। আর আপনার যদি গাড়ির দামের দিক দিয়ে যাই, আপনার অন্য সব শোরুমে, অন্য সব আদার্স যারা শোরুম আছে তারা এই গাড়িটা বিক্রি করছে আপনার 4,90,000-95,000-তে, আমরা দিচ্ছি শুধু মাত্র 4,75,000 টাকায়। সাথে তো গিফট আছে, আপনার একটা হেলমেট গিফট করব, একটা চাবি রিং, গাড়ি ঢাকার একটা কাভার। আর আর মানে তো আমরা বলতে পারি যে অন্যান্য শোরুমের থেকে আপনাদের কাছে মিনিমাম 50,000 টাকা কমে পাচ্ছে? জি অবশ্যই, মিনিমাম 50,000 টাকা কমে পাচ্ছে। জি জি, এর আগে দেখেছি যে আপনারা 10,000 টাকা 20,000 টাকা 30,000 টাকা ক্যাশব্যাক দিয়েছেন, সেই ক্ষেত্রে এখন বর্তমানে কোনো রকম ক্যাশব্যাকের অফার আছে কিনা? হ্যাঁ, বর্তমানে অবশ্যই ক্যাশব্যাকের অফার আছে, এখানে আমরা 30,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছি। আর যদি গাড়ির নাম্বারের দিক দিয়ে যান আপনি, যে রেজিস্ট্রেশন পেপার, আমরা রেজিস্ট্রেশন পেপার দিব আপনাকে 15 দিন কার্যদিবস, বিআরটি এর 15 দিন কার্যদিবসের ভিতরে আমরা আপনাদের রেজিস্ট্রেশন পেপার দিচ্ছি। তো গাইস, আপনাদের জন্য আরও একটি সুখবর নিয়ে আসছি, সুখবরটা এই যে আপনারা যারা টাকার অভাবে, অনেকে আছে যে টাকা আছে কিন্তু গাড়ি কিনতে পারতেছেন না, কোনো প্রবলেমের কারণে কিনতে পারছেন না, তো তাদের জন্য আমাদের একটা সুখবর আছে। আর সেটা হলো যে আমরা সর্বোচ্চ 36 মাসের ব্যাংক লোনের মাধ্যমে আমরা আপনার স্বপ্ন পূরণের চেষ্টা করে দিচ্ছি। আমরা 36 মাসের ব্যাংক লোনের মাধ্যমে আমরা আপনার দিচ্ছি গাড়ি। ব্যাংক লোনের যে ব্যাপারটা, ব্যাংক লোনের যে কাগজপত্র যেগুলো করে দিতে হবে এগুলো সব আমরা আপনাদেরকে করে দিব। জাস্ট আপনার থাকতে হবে ঢাকা শহরে একটা ক্লায়েন্ট, যে আপনার কোনো রিলেটিভ কিংবা কোনো সরকারি কোনো চাকরিজীবী আপনার কোনো রিলেটিভ থাকলেই হবে, সিটি ব্যাংকের মাধ্যমে আমরা আপনাকে লোনটা করে দিব। এটা কি আরিফ ভাই R15 সকল ভার্সন নাকি আপনাদের এখানে CBR, Honda, FZ যত গাড়ি আছে সব গাড়ি? আমাদের ওভারঅল যে কোনো গাড়িতে আপনি বলবেন আমরা ব্যাংক লোনের মাধ্যমে করে দিব। আর আরেকটা কথা যেটা, এটা হচ্ছে আপনার সিটি ব্যাংক, আপনার ওনারা লাকে আপনাকে দিচ্ছে 80% আর আপনি দিচ্ছেন মাত্র 20%, অর্থাৎ আপনি এখানে পাচ্ছেন 1 লাখে মাত্র 20,000 টাকা দিয়েই আপনি আপনার স্বপ্নের বাইক কিনে নিতে পারছেন। তো গাইস, আরও যদি কোনো প্রকার ইনফরমেশন আপনাদের দরকার পড়ে তো এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আর ওখান থেকে আমাদের ম্যানেজার আপনার যা যা জানার ইনফরমেশন সব আপনাকে বুঝিয়ে দিবে। রাসেল ভাই, কাস্টমারের জন্য একটা সুন্দর মেসেজ দেওয়ার কথা আপনার, কী মেসেজ দিচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে অন্তত আমি এতটুকু বলতে পারি যে বড় বাইকের ক্ষেত্রে আপনারা যেখান থেকেই বাইক নেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু নিশ্চিন্তভাবে যদি একটা ভালো বাইক নিতে চান তো অন্তত আমাদের শোরুমে এসে একটাবার ভিজিট করে যাবেন, ইনশাল্লাহ অন্যান্য শোরুমের চেয়ে আমরা আপনাকে একটা ভালো অনার করতে পারবো, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। শাকিল ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে যদি কোনো কাস্টমার আসেন আর যদি এসে বলেন যে আমরা শাকিল ভাইয়ের ভিলেজ বাইকার এই চ্যানেল থেকে আসছি, তাহলে আমরা মানে তার ক্ষেত্রে আলাদা একটা মানে অনার করবো, ইনশাল্লাহ আমরা অন্যান্য জায়গার চেয়ে এবং আমরা যতটুকু অনার করে থাকি তার চেয়েও
একটা মানে আলাদা একটা সার থাকবে আপনার চ্যানেলের পক্ষ থেকে, আসলে আলাদা একটা সার থাকবে। তো দর্শক, আসলে আপনারা সমস্ত কিছু শুনলেন, রাসেল ভাই এবং আরিফ ভাই আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। এরপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। ডেসক্রিপশন বক্সে বাচ্চা মোটরসে কীভাবে আসবেন, বাচ্চা মোটরসের সাথে কীভাবে যোগাযোগ করবেন, সমস্ত নাম্বার আমরা দিয়ে রাখবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে, কারণ টাকার অভাবে যারা বাইক কিনতে পারছেন না আজকের ভিডিওতে তাদের জন্য অনেক উপকার হবে। সেক্ষেত্রে তো বলেই দিল যে সিটি ব্যাংকের মাধ্যমে লোনের ব্যবস্থা আছে এবং এই লোনগুলো ব্যাংক আপনাকে 80% দিবে এবং আপনাকে 20% দিতে হবে, অর্থাৎ লাকি আপনি 20,000 টাকা দিলে এই যে কোনো বাইকের মালিক হতে পারছেন। ধন্যবাদ বাইকার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।